যাচ্ছে না। যাচ্ছে না। যাচ্ছে না। সিকিমে বন্যা, তিস্তা নদীতে ভেসে আসা বিস্ফোরক নিষ্ক্রিয় চলছে সমতলে। সমস্যায় নদী তীরবর্তী এলাকার কৃষকরা। এক মাস আগে গত 3রা অক্টোবর গভীর রাতে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির ফলে লোনাক্রত ফেটে তিস্তা নদীর জলে প্লাবিত হয় সিকিম। এমনকি পাহাড়ের জলে সমতলেও তিস্তা নদী ফুলে ফেঁপে ওঠে। প্রচুর ঘরবাড়ি, আসবাবপত্রের সাথে সেনাবাহিনীর ব্যবহৃত বেশ কিছু সামগ্রী তিস্তা নদীতে ভেসে যায়। তার জল কমতেই জলপাইগুড়ি তিস্তা নদীর পাড় থেকে সেনাবাহিনীর মার্টার শেল সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হওয়া শুরু হয়, আর সেগুলো নিষ্ক্রিয় করা শুরু করে সেনাবাহিনী কর্মীরা। এদিকে তিস্তা চরে জল কমতেই চাষের কাজ শুরু করবেন বলে আশা করছিলেন কৃষকরা। কিন্তু বন্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো জলপাইগুড়ি তিস্তার পাড় থেকে প্রায় প্রতিনিয়তই এই সমস্ত বিস্ফোরকগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করছে সেনাবাহিনী কর্মীরা। আর এর ফলে একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে, তেমনই চিন্তিত কৃষকরা। কোন নদী তীরবর্তী এলাকার একটি বৃহৎ অংশের মানুষ এই তিস্তা নদীর চরে চাষবাস করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু প্রতিনিয়ত বিস্ফোরক উদ্ধার হওয়ার কারণে চাষবাস করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন কৃষকরা। উল্লেখ্য, জলপাইগুড়ির পাঁচকাটা, বারোপাঁচিয়া, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন স্থানীয় কৃষকরা। কিন্তু এই এলাকাতেই প্রায় দিনই সেনাবাহিনী বিস্ফোরক নিষ্ক্রিয় করছে। এখনো পর্যন্ত প্রায় 1000 বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সেনা। আর বন্যার এক মাস পেরিয়ে যাওয়ার পরেও যেভাবে বিস্ফোরকগুলো প্রতিদিন নিষ্ক্রিয় করা হচ্ছে, তাতে এই শীতের মরশুমে আর চাষবাস করা সম্ভব হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। এই যে বোম এখন তো কৃষি বাড়ি করবে, মানুষের অনেক অসুবিধা, ভয়ে ভয়ে গাতেছে, মানে এরকম অসুবিধা। সেনা আসছে, হ্যাঁ, এসে কি করছে তারা? ওরা বোম ফুটাচ্ছে অনেকটা, তো আমার ভয়ে। তাও ওরা না আসলে পরে কি হতো? অনেকটা অসুবিধা হয়। आप सभी को बहुत बहुत धन्यवाद। सर, अभी क्या सिचुएशन है? अभी सिचुएशन काफ़ी हद तक अंडर कंट्रोल है। हमें कोई सूचना मिली थी UXOs, जो कि अनएक्सप्लोरेड ऑर्डिनेंस होता है, बॉम्ब होता है लोकल टर्म में, इस जनरल एरिया नूतन बास गांव में, जिसको हमने डिटोनेट कर दिया है। और मेरी गाँव वालों से यही अपील है, इवन लोकल प्रशासन से, कि अगर कोई संदिग्ध वस्तु मिलता है तो हमें तुरंत सूचित करें, लोकल प्रशासन को सूचित करें, और हम उस जगह को पहुँच कर जो भी सपोजेडली बॉम्ब है या जो भी है, उसे हम डिटोनेट कर सकेंगे, ताकि आप जल्दी से जल्दी अपने खेत और अपने गांव वापस जा सके और अपने खेती कर सके। যাচ্ছে না।